হচ্ছে নেইমার আই লাভ ইউ, তোমাকে পেলে সত্যি সত্যি আমি 2 লক্ষ কিছু করব, আমার পক্ষে সম্ভব না। কারণ ভালোবাসলে বিয়ে করতে হবে, সে ভালো খেলে বলেই তাকে বিয়ে করতে হবে, এটা ঠিক না। আমি রোমান্টিক কেন, আমি যদি তার প্রেমেও পড়ে যাই তাকে বিয়ে করি, যে জেনুইন আর্জেন্টিনা সে আসবে না কখনো, যেমন আমি জেনুইন ব্রাজিল। তো আমাকে যদি সে ভালোবাসে বলে তোমাকে আমি ডায়মন্ড কিনে দিব, এই কিনে দিব, আমি কি কখনো যাব? যাব। আই লাভ ইউ নেইমার, আই লাভ ইউ নেইমার, জিতবে কে রে নেইমার, জিতবে কে রে ব্রাজিল, জিতবে কে রে। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছো। হ্যাঁ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে তো পুরো গায়ে হলুদ, মানে মনে হচ্ছে হলুদে হলুদে ভরপুর, কারণটা কি আসলে? আজকে আমার প্রাণ প্রিয়, মানে আমার ভালোবাসার যে নেইমার তার দল ব্রাজিল, আজকে ওদের খেলা, তাই আনন্দে ফাল্গুনি হয়ে গিয়েছি, হলুদে হলুদ, হলুদে হলুদ। হ্যাঁ আচ্ছা, ব্রাজিলের শুধু নেইমারের খেলা ভালো লাগে? নেইমার কেন, আমার পুরো টিমই ভালো লাগে। পুরো টিমই ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এই যে মানে প্রথম ম্যাচটাই ছিল আর্জেন্টিনার সৌদি আরব, তাদের উদ্দেশ্যে যদি একটু সেটা দিয়ে শুরু করি, অনেকে দাবি করছে যে আর্জেন্টিনারের মানে প্রথম রাউন্ডে বাদ যাচ্ছে এই জন্য ব্রাজিলের উল্লাস, এই বিষয়টা যদি আপনি বলেন। না, ব্রাজিলের উল্লাস বলতে আমার দল যে ভালো খেলবে খারাপ খেলবে সেটা আমি বলবো না, হার জিত সবারই আছে। একটু আঞ্চলিক ভাষায় শুনতে চাচ্ছি আজকে আমরা। না, আঞ্চলিক বলতে এইটাই আমার আঞ্চলিক ভাষা, আসলে আমি গ্রাম বলতে পারি না, যেটা আমার শুদ্ধ আমি সেটাই বলতে পারি। হার জিত সবার মাঝেই আছে, তো আর্জেন্টিনার হেরে গেছে ব্রাজিলের উৎসব, এটা ঠিক না, হার জিত সবার মাঝেই আছে। আমি মনে করি আজকে আমরা খেলি, তারপরে বোঝা যাবে কে কত দূর যেতে পারে। আমি ব্রাজিলকে ভালোবাসি বলেই যে ব্রাজিল আজকে জিতে জিতে যাবে সেটাও কিন্তু ঠিক না, উপর আল্লাহ জানে হার জিত কার হবে। না, যে যে দলের সাপোর্ট করে তার তো কনফিডেন্স থাকবে যে আমার দল জিতবে। হ্যাঁ, 100% ইনশাআল্লাহ। তাহলে আপনি তো এই যে প্রথমে একটা বিজ্ঞপ্তি ছিল, আমি আপনাকে যেটা বলতেছি সেটা হচ্ছে ন্যাচারাল, যে আমি কেন বলবো যে তারা হেরে গেছে বলেই আমার উল্লাস করতে হবে তা না। আমার যেটা সেটা হচ্ছে আমার দল যখন জিতবে আমি 100% যেহেতু মনে করেন যে শিওর আছি, তো সেই ক্ষেত্রে আমার দল জিতার পরে হচ্ছে আমি উল্লাস করব যে আমি জিতে গেছি, তাই না? তো আর কিছু বলার থাকলে বলতে পারেন আপনারা। আপনাদের কয়টা প্ল্যান আছে, আপনাদের কি প্ল্যান আছে, কয়টা গোল দেবেন আজকে? ইনশাআল্লাহ দেখি কয়টা দিতে পারি, অন্তত 4-5টা তো আশা করি। মানে এক হালির উপরে দেওয়ার সিদ্ধান্ত? হ্যাঁ, হালির উপরে ইনশাআল্লাহ ডর জন্য যেতে পারি, সেটা উপর আল্লাহ জানে আর আমার টিম জানে। টিম জানে। কত বছর ধরে সাপোর্ট করছেন ব্রাজিলের? ব্রাজিলের সাপোর্ট আসলে আমি যখন থেকে শুনছি যে বিশ্বকাপ হচ্ছে বা ব্রাজিল নেম আপনার আর্জেন্টিনা, তখন থেকে আমি সাপোর্ট করি ব্রাজিল। মানে আপনি কি একজন ব্রাজিলিয়ান অন্ধভক্ত এমন একটা কিছু? হ্যাঁ অবশ্যই আমি একজন অন্ধভক্ত। কি করেছেন এই যাবত? কিছুই করি না, জাস্ট ওনাদের জন্য দোয়া করেছি, সাপোর্ট করি, ভালোবাসি, এটাই আমার কাছে বড় পাওয়া আমার ব্রাজিলের জন্য, আর কিছুই করতে পারি। আমরা দেখি পুরো বাংলাদেশের মধ্যে যদি দেখি যারা অনেক বেশি অন্ধভক্ত বা ভালোবাসে, তারা বিশাল বড় পতাকা তৈরি করে, বা নেইমার বলেন মেসি বলেন তাদের বিশাল বড় বড় ছবি হ্যাঁ টাঙিয়ে রাখে, বা বাড়ির রং করে, এমন অদ্ভুত কিছু করেছেন আপনি? না, বাড়ির রং করলে বিশাল পতাকা দিলেই যে তাকে ভালোবাসো এমন কিছু না। হ্যাঁ, ভালো যাকে বাসে না তাকে ভিতরে রাখে, বাইরে প্রকাশ করে না। এরকম অনেক ভক্তই আছে দেখবেন তার পুরো শরীরে নেইমারের মনে করেন যে 10 নম্বর জার্সি এঁকে রেখেছে, হলুদ রং দিয়ে একদম ফাল্গুন ভরায় রাখছে, বাট তার মানে এই না যে উনি একাই ভালোবাসে, আমিও ভালোবাসি। আচ্ছা আপু, এখানে আমার একটু কথা রয়েছে। জি বলেন। নেইমার এখন বর্তমান তো নেইমার, তাই না? তার আগে কিন্তু ছিল লো কাকা, এবং আমাদের বাংলাদেশের মেয়েরা কাকাকে এত পরিমাণ পছন্দ করতো, মানে তার জন্য কিন্তু অধিকাংশ মেয়েরাই ব্রাজিলে সাপোর্ট করে, এবং কাকাকে দেখতে কিন্তু প্রিন্সের মতো লাগে। আসলে ভালোবাসা প্রিন্স দেখে হয় না, ভালোবাসা হচ্ছে ম্যান দেখে। আপনি কীরকম খেলেন, তার আপনার চাহিদা কী, আপনি মন মানসিকতা কীরকম, আপনার বিহেভটা কীরকম, সেটার উপরেই হচ্ছে কাউকে ভালোবেসে পছন্দ করা। বাংলাদেশের যত মেয়েরা আর্জেন্টিনা সাপোর্ট করে তার বেশিরভাগই মেসির কারণে। হ্যাঁ, কারণ তো একটাই, মেসির জন্যই ভালোবাসে। আর আমরা যে মনে করেন ব্রাজিলকে ভালোবাসি, শুধু নেইমারের জন্যই আমি ভালোবাসি, এটাই হচ্ছে আমার মনের চাওয়া পাওয়া, কারণ নেইমার না থাকলে আমার ভালো লাগবে না। মনে করেন যে নেইমারকে ভালোবেসে আপনি ব্রাজিলে সাপোর্ট করেন, তো নেইমারের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে কিনা কখনো? অবশ্যই, যদি কখনো ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ করে আমি যাব, যে কোনো ওয়ে। মনে করেন নেইমার আপনার সামনে আছে, এখন কি করবেন? ও মাই গড, তাহলে তো আমি বাংলাদেশেই নেই।
প্রথম যখন দেখা হয় তাহলে কি করবেন আপনি নেইমারকে যদি কাছে প্রথম যদি নেইমারকে আমি সরাসরি দেখি তাহলে দৌড় দিয়ে গিয়ে একটা হাত করব আর তাকে আমি মনে হয় বলাটা ঠিক হবে না তাকে মনে করেন কিস করতে করতে একদম শেষ করে ফেলব না এরকম তো অনেকে বলছে যে মেসিকে পাইলো নাকি তারা আমরা এরকম পেয়েছি যে মেসিকে পাইলে মানে এত পরিমাণ কিস করবে যে তার অবস্থা এরকম তাহলে মেয়েরা আসলে নেইমারের ভিতরে স্পেশাল শুধু খেলার জন্য ভালোবাসেন নাকি তার ওই যে বডি ফিগার সিক্স প্যাক সব বিষয় পার্সোনালিটি তার পার্সোনালিটি তার স্টাইল তার খেলা সব মিলিয়ে ভালোবাসে আজকে একটু মানে ধরেন আপনি যেহেতু ঢাকা থাকেন হ্যাঁ মানে ঢাকার ভাষায় একটু বলেন যেমন আমরা আজকে ইয়েতে গেলাম একজনে ওই যে বললো যে রাজশাহীর ভাষায় বললো মামুর বেটা আজকে মাঠে খেলা হবে হ্যাঁ আপনার মতন করে আপনার নিজস্ব একটা ভাষায় একটা ডায়লগ যদি হয়ে যায় আমার নিজের মতো বলতে গেলে বলতে পারি আসো মাঠে খেলা হবে ইনশাল্লাহ আজকে জিতবো হালির উপরে গেম দিব আজকে খেলা দেখবেন কোথায় আমি আমার বাসায় বসেই দেখবো ছোট পর্দায় আপনার এই যে নেইমারকে ভালোবাসেন নেইমারের জন্য ব্রাজিলের সমর্থক আপনি তো আপনি ছোট পর্দায় নেইমারের খেলা দেখে আপনি কি সেই মজাটা পাবেন অবশ্যই পাবো মজাটা মন থেকে আসে বড় পর্দা হলে যে মজা হবে তা না বড় পর্দা হলে যে আমরা টিএসসিতে দেখি তো হাজার হাজার দর্শক চলে আসে খেলা দেখার জন্য বড় পর্দায় আসলে আমার ওরকম ওয়ে নেই ওইখানে যে টিএসসিতে যে দেখার জন্য কারণ আমার ফ্যামিলি হচ্ছে ফরসগেট তো তা আমি যেহেতু ব্রাজিল করি তো আমি কোনো না কোনোভাবে চুরি করে হোক প্রকাশে হোক ছোট পর্দায় আমি তাকে ভালোবাসবো এটাই আমার ভালোবাসা মানে আপনি বলতে চাচ্ছেন তাকে আপনি ভালোবাসবেন ছোট পর্দায় হ্যাঁ বড় পর্দায় তাকে ভালোবাসবেন না বড় পর্দার সুযোগ হলে আমি কখনো দেখার সুযোগ হলে সেবার ব্যবস্থা করবো দেখবো আচ্ছা আর্জেন্টিনাদের একটা অভিযোগ আছে যে বাংলাদেশের মেয়েরা ব্রাজিলের সাপোর্ট করে তারা সাম্বা ডান্স দেয় এই জন্য আসলে আপনি কি মনে করেন আমি এটা বিশ্বাস করি না কারণ এটা হচ্ছে তাদের ক্লেম ব্রাজিলের পক্ষে হার জিত আছে তো ওরা হেরে গেছে তাই বলতেছে আচ্ছা আপু ব্রাজিলের অনেক রেকর্ড রয়েছে তারা কিন্তু পাঁচবারের চ্যাম্পিয়ন এবং সেদিক দিয়েও কিন্তু তাদের রেকর্ড রয়েছে এবং তারা কিন্তু আবার ষাটটা গোল খেয়ে সেই রেকর্ড ভঙ্গও করেছে ব্রাজিলকে আর্জেন্টিনা সাপোর্টার যারা রয়েছে তারা কিন্তু সেভেন আপ বলে তো সেই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন সেভেন আপ বলতেই পারে একজন একজনকে বলতেই পারে এখন আমরা হচ্ছে মানুষকে ব্যঙ্গটা কম করি ব্যঙ্গটা কম করি কারণ হচ্ছে ওরা আসলে হেরে যাবে তো এই জন্যই সেভেন আপটা নিয়ে রাখছে যাতে পরবর্তীতে গলা ভিজাইতে পারে ওরা খেয়ে সেভেন আপ তো খাবার জিনিস হ্যাঁ তা আপনি তাদের উদ্দেশ্যে কী বলতে চাচ্ছেন খাবার জিনিস নিয়ে ব্যঙ্গ করা কি ঠিক আমি মনে করি না তারপরে যেহেতু ব্যঙ্গ করেছে সেই ব্যঙ্গতে ওরাই পড়বে এক গোল খেয়েছে তো দুই গোল খেয়ে যখন শুরু করেছে যার প্রথমটাই হচ্ছে ডাউন সে উপরে যাবে কী করে আমরা ভাবলাম প্রথম ম্যাচে আর্জেন্টিনা হেরে গেছে সৌদি আরবের সঙ্গে তো আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থক বাংলাদেশে অনেক বেশি তো আপনি সেদিক থেকে কী মনে করছেন যে আর্জেন্টিনা কি আরও দুটি খেলা আছে সেই দুটি খেলা জয়লাভ করতে পারলে তারা সেকেন্ড রাউন্ডে যেতে পারবে তো আপনি আপনি কী মনে করছেন যে আর্জেন্টিনা আসুক খেলা হবে ব্রাজিলের সঙ্গে না হ্যাঁ আমি চাই যে ও সেমিফাইনাল ফাইনালে আসুক যাতে ওদের ঘাড়ে পা রেখে আমরা গোল দিতে পারি আচ্ছা অনেক সময় দেখছি পরিবারে দ্বন্দ্ব হয়ে যায় মানে খেলা নিয়ে মানে আপনার পরিবারের কে কে আছে এবং কারা কি দলের সাপোর্ট করে আমার পরিবারে আমরা পাঁচজন আছি পাঁচজনই ব্রাজিল আর আমার বোন যারা আছে ওরা হচ্ছে আবার আর্জেন্টিনার এর জন্য মাঝে মাঝে দেখা হইলে একটু ঝগড়া লাগে দেখা হইলে ঝগড়া হয় মানে আপনার হাজবেন্ড না না আমার হাজবেন্ড আমি সব ব্রাজিলই সবাই ব্রাজিল মানে এটা এজন্য আমার ফ্যামিলিতে দ্বন্দ্ব আপনার ফ্যামিলিতে কি আপনার শাসন চলে মানে সবাই না আমার শাসন চলে না সবার মতামত নিয়ে বাট যদি কেউ ব্রাজিল না থাকতো তাহলে আমার শাসনটা ঠিকই চলতো রাইট মানে আপনার কথা হলো যত কৌশলে তুমি আসো ব্রাজিলে আসো ব্রাজিলে আসো মানে এর জন্য আপনি কি কি করতে পারেন মানে কাউকে যদি ব্রাজিলে ফিরেতে চান মানে আপনি কি কি কৌশল আছে একটু যদি বলেন যে এই করে ধরেন একজন ছেলে কে একটা রোমান্টিক কথা বললে চলে আসতে পারে মানে আপনার কৌশলটা যদি আপনি বিয়ে করি যে জেনুইন আর্জেন্টিনা সে আসবে না যেমন আমি জেনুইন ব্রাজিল তো আমাকে যদি সে ভালোবাসে বলে তোমাকে আমি ডায়মন্ড কিনে দিব এই কিনে দিব আমি কি কখনো যাব একটা ভিডিও ভাইরাল হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট সে তার প্রেমিকার চাপে পড়ে সে আর্জেন্টিনার যাচ্ছে গিয়ে দিতে সে অরিজিনালি ব্রাজিল না এই জন্য তার চাপ না না মানে খুব নালে তার সম্পর্ক থাকছে না না থাকুক আচ্ছা হাজবেন্ড যদি আমাকে বলে তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে তুমি ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার আসো সমস্যা নাই তুমি ডিভোর্স করে দাও আমি ব্রাজিল মানে কঠোর ব্রাজিল আমার পক্ষে সম্ভব না কারণ ভালোবাসলেই বিয়ে করতে হবে সে ভালো খেলে বলেই তাকে বিয়ে করতে হবে এটা ঠিক না আপনার পক্ষে কি কি সম্ভব
আরেকবার যদি বলেন আমরা দেখি না, আমি তাকে পছন্দ করি, তার খেলা ভালো লাগে, তাকে ভালো লাগে, তার পার্সোনালিটি ভালো লাগে, তার মানে এই না যে তাকে পেলে বিয়ে করব সামনে পেলে, সেই কথাটা তার ভিতরে সামনে পেলে আমার অনুভূতিটা বলেছি আমি, সামনে পেলে তাকে 2000 কিস করতে পারি বাট তাকে বিয়ে করব। 2000 কিস করলে তো তার শরীরে এমন কোনো জায়গা আছে কিস করবার, আপনি চমক কি দেখেছেন? নেইমারের পার্সোনালিটি, নেইমারের খেলা হচ্ছে, নেইমার আই লাভ ইউ, তোমাকে পেলে সত্যি সত্যি আমি 2 লক্ষ কিছু করবো।